লক্ষ মানুষ দেখবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবারিয়া الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدات ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان النبي هريرة رضي الله تعالى عنه مقال قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى ان عائشه رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা فهو ردون সমরিত উপস্থিতি বক্তিতার प्रारंभেই সেই রব্বুল ইজ্জতেরbargায় শুকরিয়া গাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা হাজার বিপত্তির মাঝেও আমাদেরকে বসে দিনী আলোচনা শোনার এবং তার থেকে ফল উপভোগ করার তৌফিক আদা করেছেন তারই বারগায় শুক্রিয়া গপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুন

আলোচনা করার চেষ্টা করব করবো আজিজ মুসলিম জাতি আজকে পেছনে পড়ে আছে এটা আমরা সবাই মানিত একটু কথা বলতে হবে আমরা মানি একটা বাচ্চা ছেলেকে যদি পাঁচ টাকার একটা নোট দেওয়া হয় আর পাঁচশো টাকার একটা নোট দেওয়া হয় তো বাচ্চা ছেলেটা কি পাঁচ টাকা আর পাঁচশো টাকার পার্থক্য বুঝতে পারবে পারবে না একটা বড় মানুষকে যদি একটা চাঁদির আংটি আর হীরার আংটি দেওয়া হয় তাহলে কি বড় মানুষটা পার্থক্য বুঝতে পারবে পারবে কিন্তু একটা পাগল সে বড় মানুষ তাকে একটা হীরার আংটি এবং একটা চাঁদের আংটি দেওয়া হলো সে কি পার্থক্য বুঝবে তার বয়স আছে সে বড় মানুষ তবুও বুঝতে পারবে না রবীন্দ্রনাথ টেগর এনাকে বিশ্বকবি বলা হয় তাই না তার একটা লেখা রয়েছে আওয়ার কালচার দেয়ার কালচার ক্লাস ইলেভেনের একটা চ্যাপ্টার ছিল তো ওখানে উনি উল্লেখ করছেন একটা ছেলে গঙ্গা আর যমুনার আশেপাশে বসবাস করে গঙ্গা এবং যমুনার আশেপাশে বসবাস করে তো সেই ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো যে হ্যাভ ইউ সিন এনি রিভার ইন ওর লাইফ তুমি কি তোমার জীবনে কখনো নদী দেখেছো তো ছেলেটা বলছে কই না তো কোথায় বসবাস করে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে বা আশেপাশে তো ছেলেটা নদী দেখেনি নদীর পাশে বসবাস করে এখন উনি দেখাতে চেয়েছেন এটা বিদেশি মানুষ এই ভারতবর্ষে আসলো গঙ্গা এবং যমুনাকে দেখে উৎফুল্ল হয়ে সে তখন গঙ্গা এবং যমুনার কথাকে উল্লেখ করে বলল দিস আর দ্য টু ফেমাস রিভার ইন দ্য ওয়ার্ল্ড এই দুটো নদী হচ্ছে পৃথিবীর বিখ্যাত নদী আমরা মানে উই রিড ইন আওয়ার বুকস আমরা এই নদী সম্পর্কে আমাদের বয়ে পড়েছিলাম আমরা আজকে স্বচক্ষে দেখছি মানে আমরা খুব গর্বিত এখন এটাকে দেখে তো যে ছেলেটাকে ক্লাসে প্রশ্ন করা হয়েছিল তুমি কি নদী দেখেছ সে ছেলেটা কি বলেছিল আমি নদী দেখিনি বিদেশি মেহমান এসে যখন নদীর প্রশংসা করছে তখন ওই ছেলেটা আকাশ বাতাস বিদীর্ণ করে বলছে ইয়াস উই হ্যাভ এ রিভার হ্যাঁ আমাদের বিখ্যাত বিখ্যাত নদী আছে আমাদের বিখ্যাত বিখ্যাত নদী আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছে এ আগে পাগল ছিল এখন ডবল পাগল কেন ও নিজের নদীর কখনো কদর করেনি অথচ যখন বিদেশেরা সে বলছে যে তোমাদের এই নদীটা অনেক বিখ্যাত তখন বলছে তাই তো হ্যাঁ বিশাল বিখ্যাত বলে গলা ফেটে আকাশ বিদীর্ণ করে চিৎকার করছে আজকে আমরা মুসলমানদের অবস্থা মুসলমান হচ্ছে খায়রা উম্মা সবচেয়ে উন্নত জাতি আল্লাহ একটা কঠিন বাক্য বললেন করেনুল কেরিমের মধ্যে বল আল্লাহ সোবরাত বললেন যে ইন্দিন্দ ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আচ্ছা এই বাক্য মানে হিন্দু জান্নাতে যাবে না বুঝছেন তোমার কথা এই বাক্য মানে ইহুদি জান্নাতে যাবে না এই বাক্য মানে কিয়ামত পর্যন্ত যত নতুন ধর্ম আসবে পুরনো ধর্ম সব যাই হোক না কেন কেউ জান্নাতে যাবে না আল্লাহ কনফার্ম করেছেন সুরা আলিম উনিশ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে যারা জান্নাতে যাবে তারা হচ্ছে মুসলমান তাই না এত বড় একটা ধর্ম এত সুন্দর একটা ধর্ম পেয়েও আজকে আমরা পিছিয়ে তার মানে এই ধর্মটা হচ্ছে ওই বাচ্চার হাতের পাঁচ টাকা আর পাঁচশো টাকা দুটোই সমান ধর্মটা হচ্ছে পাগলের হাতে ওই হীরার আংটি আর রূপার বা চাঁদির আংটি সমান ভাষা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি মানে ধর্মটার মূল্যায়ন হয়নি এই ধর্মটার মূল্যায়ন হয়নি আজকে আজকে তার জন্য আমরা পড়ে আছি তাহলে কেন চারিদিকে মার খাচ্ছে গোটা পৃথিবীতে দেখেন মুসলমানই মার খাচ্ছে পদদলিত হচ্ছে মুসলমান লাঞ্ছিত হচ্ছে মুসলমান মবলিন এর শিকার হচ্ছে মুসলমান বেঈজ্জুতে হচ্ছে মুসলমান সবে অবস্থা অথচ মুসলমানের কি হওয়া উচিত ছিল সবারই উপরে যাওয়া উচিত ছিল চলো একটু ইতিহাস ঘাঁটি আল্লাহ রসুল যে জামান যে সময় জন্মগ্রহণ করছেন ওই সময় থেকে বলা হয় আয়ামে জাহেলিয়াত অন্ধকারময় জামানা সুদ ঘুষ চলতো সমাজে নারীদেরকে ভোগ পণ্য হিসাবে ব্যবহার করা হতো মানুষের ছিল না কোনো অধিকার নারীদের ছিল না কোনো অধিকার লুটতরাজ দিন রাত চলত মক্কা ছিল অন্যতম পাপের কেন্দ্রবিন্দু এই সময় আল্লাহ সুমেন আমাদের আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠালেন যাতে করে জাতিটা পিউরিফাই হয় অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে আসতে পারে আল্লাহ রসুল শিক্ষা দিলেন সমগ্র মানব জাতিকে তারপরে তারা বেরিয়ে আসলেন আল্লাহ সোমাতা বললেন তোমার জামানা হচ্ছে সোনালি জামানা তারপরে ইসলাম হবে সোনালি ওই জামানা থেকে আজকের দিনটা দেখলে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট আমরা কেন এর কারণ কি এটা আমাদেরকে জানার দরকার তাই না আর ওটাই বক্তৃতার বিষয় মুসলিম জাতি পিছিয়ে পড়ার কারণ কি এক নম্বর কারণ হচ্ছে সুশিক্ষার অভাব প্রথম কারণ কি বলেন তো একবারে ক্লাস করানোর মতন আপনাকে করাচ্ছে আপনি এখান থেকে মুখস্থ করে যাবেন অ্যাপ্লাই করতে হবে জাতিকে বলতে হবে যারা অনুপস্থিত তাদেরকে বলতে হবে যে শাহিনুর রহমান এই কথাগুলো বললো নোট করো আগামী দিনের পৃথিবীকে সুন্দর করতে চাইলে তো প্রথম পয়েন্ট হচ্ছে সুশিক্ষার অভাব একটা কথা রয়েছে আমরা সবাই জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন শিক্ষা জাতির মেরুদণ্ড তাই না কোন একজন বিখ্যাত মনীষী বলেছেন এটা আমি সাইদুর রহমান বলি কথাটা মিথ্যা এটা হবে এইটা প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন সঠিক শিক্ষা সত্য শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কোরআনিক শিক্ষা আছে জাতির মেরুদণ্ড কোরআনকে বাদ দিয়ে যত শিক্ষা আছে ওই শিক্ষার মধ্যে কল্যাণ নাই আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে আমি আপনাকে করব প্রমাণ প্রমাণ ওটা আমি আজকে তো প্রথম হচ্ছে কুশিক্ষা আমাদের মধ্যে কুশিক্ষার প্রভাব রয়েছে মাদ্রাসায় কোন ছেলেটা পড়ে যে সেটা চোখ টেরা একখান পা নাই একটার হাত নাই মানে রিজেক্টেড মাল দুয়ার মানে এই যারা রিজেক্টেড তাদেরকে কোথায় পাঠানো হয় যে তুই মাদ রাখায় থাক তোকে তো এমনি ভিক্ষা করতে হবে এমনি ভিক্ষা করতে হবে তুই মাদ রাখায় থাক আর যার ব্রেন ভালো তাকে বাবা ডাক্তার পড়াচ্ছে ডাক্তার ডাকাত বোতার সেম বর্তমান সময় সেম না তো ওকে ডাকাত বানাচ্ছে সরি ডাক্তার বানাচ্ছে হলো একটা বানাচ্ছে আর ওই ছেলেটাকে ন্যাংরা লুলাকে পাড়াচ্ছে মাদ্রাসায় যখন বাপ আমার বয়স হয়ে যাচ্ছে ডাক্তার বিদেশে থাকে লন্ডনে আর মাদ্রাসার ছেলেটাও বাপ মাকে নিয়ে দোয়া করছে তখন বলে বাপ আমি যদি তোকেও ডাক্তার বানাতাম তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো কোনো মৌলবীর মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে এমন ইতিহাস খুব কম আছে কিন্তু ডাক্তার মাস্টার প্রিন্সিপালের মা বৃদ্ধাশ্রমই কাটে সময় বলেন ঠিক না ভুল আচ্ছা তো সঠিক শিক্ষা জাতিকে দিতে হবে সঠিক শিক্ষা কে দিবে যিনি শিক্ষক যিনি শিক্ষক তো এই শিক্ষকটা সঠিক শিক্ষা আমাদেরকে দিবেন আমাদের শিক্ষক হচ্ছে আমাদের ইমাম আমাদের ইমাম সাহেব উনি সঠিক শিক্ষাটা আমাদেরকে দেবেন তাহলে আমাদের সঠিক শিক্ষার যদি অভাব থাকে ইমামের ঘাটতি আছে টিচারের ঘাটতি আছে আমাদের অধিকাংশ মসজিদে সব ইমামকে আপনি পাবেন সেই সব ইমামরা হচ্ছে এক শুধু আরবি পড়েছে ও সায়েন্সের কোনো বিষয় জানা নেই যে শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক বুঝে না কিন্তু আরবি তোতা পাখির মতো পড়ে যেতে পারে এ দিয়ে জাতি পরিবর্তন হবে না একশো বছর খুদবা দেবেন একজন নামাজে বাড়াতে পারবে না আমার চ্যালেঞ্জ থাকলো এই আমাদের সাধারণ পাবলিকের সামনে আরবিতে খুদবা দেওয়া যায় ইংরেজি গান শোনানোর তাই কি বুঝবে ও বলেন ঠিক কিনা ও ও কি বুঝবে আরে যে ইমাম আরবি পড়ে এই তো মানে জানে না এই ইমাম মানে জানে না দলিল ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে উনি কিরাতের মধ্যে বলছেন ফাইল মুসাল্লিন আল্লাহ জামা টুপি ঠিক করে কি করে না দেখেননি ও এখন কি বললো জানেন ও যে আরেকটা পাঠ করলে এটার মানে হচ্ছে এইটা সব মানুষের জন্য জাহান্নাম যারা নামাজের মধ্যে খুশু খুজু মেনটেন করে না দাড়ি টুপি নাড়ে বুঝতে পারেননি তাদের জন্য জাহান্নাম তো ব্যাপারটা হচ্ছে তাই তো যারা গাইড দিবে তাদের এক নম্বর হচ্ছে এরা শুধু আরবি বুঝে কিন্তু ওই আরবির তরজমা বুঝে না যদি তরজমাটা বুঝতো তাহলে ও কিরাতে দাঁড়িয়ে বলছে ইয়াউল্লাদিনা আমানু ইন্নাম আল খামরু অল মাইসিরু অল আনশাবু অল আজলামু রিৎসুম্মিনা আমাল আলী শয়তান ফাজতানি বহুল আল্লাহ কুমতুফলিহুন কিরাত করলেন মাশ আল্লাহ সুন্দর কিরাত তো তিনি মসজিদে ঢোকার আগে আজান পড়ার পরে টিউবওয়েলের ওখানে গিয়ে গুল করেছে প্রথমে ও মসজিদে ঢোকার আগে ওর সাড়ে তিনশো জর্দা দিয়ে পান ছিল। একটা মিথ্যা কথা হলে গলা চেপে ধরবেন শাহিনুর রহমান আপনাকে পারমিশন দিলাম আমি তো ওখান থেকে পান খেয়েছে পান খেয়ে এবার গুল টুল করে পিউরিফাই হয়ে মসজিদের মধ্যে ঢুকলো এখন নামাজের মধ্যে যে আয়াতটা পাঠ করলো তার মানে আপনাকে একটু বলি নিশ্চয়ই পান বিড়ি জর্দা গুল সিগারেট খৈনি মদ মূর্তি পূজা লটারি এগুলো হচ্ছে রিৎসুম না বস্তু জর্দা খৈনি গুল এগুলো কি রিজসুম না বস্তু এগুলো হচ্ছে হারাম আপনার সামনে আমি একশো খানা হাদিস বলতে পারবো যদি সময় পারমিট করে পরে দেখছি আমি একটু বলতে চাইলাম যে ও যে আয়াতটা পাঠ করলো ওই আয়াতের অর্থ নিজেই বুঝে না তো জনগণ কি বুঝবে এটা আমার শ্রমিক কালকে আপনি মিলাবেন সকালবেলায় না পেলে আমাকে জানাবেন আমাদের এলাকার আপনাদের এলাকার বেশিরভাগ মসজিদে কালকে জুমার দিনে সত্তর পার্সেন্ট লোক ঘুমাই না ঘুমাইলেও ঢুলে কি করবে তো ও যে কি বলছে ও বুঝে না আর আমি বা শুনে কি বুঝবো যা বুঝি না তা কি করে ধ্যান দিবো ইমাম সাহেব ইমাম সায়ে মতন বকুর বেতনের ব্যাপার আছে আর আমরা একটু পাট টাট নিয়ে এসেছি ধানের ভুঁই জমি টমিত নিয়ে এসেছি আমরা একটু রেস্ট নিই হয়ে যাক এই গাছের অধিকাংশ মসজিদের দৃশ্য জুমার দিনে খুদ বাঁ ইমাম আর মানুষ ঘুমাচ্ছে এজাতি কি করে পরিবর্তন হবে যদি লোক সব সৌদি আরব থেকে আসতো সেটা নিয়ে ভিন্ন কথা সবাই আরবি বুঝে সমস্যা নেই তাহলে প্রথম যে আমাদের কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে শিক্ষক প্রফেসর টিচার ইমাম সাহেব হচ্ছেন দুর্বল চিত্তের ওনারা মেম্বার থেকে কোনোদিনও বলেন না হারাম ওনারা মেম্বার থেকে পর্দার বিষয়ে কথা বলার সাহস করেন না ওনারা মেম্বার থেকে ঘুষ বন্ধনের বিরুদ্ধে কথা বলতে পারেন না ওনারা মেম্বার থেকে সলাতের কথা এভাবে বলতে পারেন না যে তুমি তাই না করলে তোমার জানাজা পড়াবো না এটাও বলতে পারে না কেন ও আটকে আছে পেছনে যদি বাই চান্স আমি এটা বলি আর সভাপতি যদি রেগে যায় তো কালকে থেকে আমার বেতন বন্ধ আমাকে তাড়িয়ে দেওয়া হবে মসজিদ থেকে এই হক কথা আমরা বলতে পারে না আর অধিকাংশ মসজিদের ইমাম বিদাতকে টিকিয়ে রাখার জন্য প্রাণ পরে যুদ্ধ করছে আমাকে একবার প্রশ্ন করলো শাহনুর ভাই একটু আমাকে খুলে বলুন সই আমল কি কাকে বলে কিভাবে করব আমি তাকে বললাম বিদাতি যে মসজিদ রয়েছে যারা নিজেকে হানাফি মনে করে সব নকল হানাফি যারা নিজেকে হারাফি মনে করে তাদের মসজিদে গিয়ে যা দেখবা তার বিপরীত করবা ওটাই আমল ও বলছে কেমন কথা আমার জি দলিল দেখেন আপনাকে আমি দলিল দিচ্ছি একটা যদি মিথ্যা কথা বলি আমার ইবাদত কবুল হবে না ওই মুর্শিদাবাদ থেকে বীরভূমে এসে আমি মিথ্যা কথা বলবো আর যদি কন্ট্যাক্ট টন্ট্যাক্ট করতাম তাহলে নাই সুরসার দিয়ে কিছু টাকা মেনে নিয়ে চলে যেত ওটা হিসাবে আলাদা তো তার বিপরীত করতে হবে তাহলে আমল এবার দেখেন কিছু শ্রেণীর মানুষ যারা বিদাতি ওই মসজিদে ঢুকার পর প্রথমে গিয়ে বসে ঠিক না বলছি তারপরে দাঁড়িয়ে সালাত ছালাতদায় করে আল্লাহ রসুল বলছেন মসজিদে ঢুকে যারা বসে তারা আছে আদব একজন ব্যক্তি এসে খুদবার মধ্যে বসে গেলেন আল্লাহ রসুল খুদ্া দিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল খুদ্াকে থামে ওই অমক ব্যক্তি দাও 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 জি আল্লাহ রসুলি তুমি কি নামাজ পড়েছ জি না আল্লাহ রসুল আমি তো নামাজ পড়িনি আল্লাহ রসুল বলছে যে সাল্লু কাবলিয়া ইজলিশ বসার পূর্বে দুই রেখা সালাত আদায় করতে বাধ্য এটা যে মসজিদের আদব আপনি ভোর তিনটের সময় ঢুকেন আর রাত্রি বারোটার সময় ঢুকেন আপনি যদি মনে করেন মসজিদে বসবো তাহলে আপনাকে দুই রেখা আদায় করতে হবে এটা হচ্ছে মসজিদের আদব আর আদবের বিপরীত যদি হয় তাহলে খুব একটা ভুল হয় কি হয় না দেখেননি হয় না কই আমার আমার পাশে একটা ছেলে ছিল কই আফিরুল বাদশাহ আমার সাথে এসেছে আমাদের মুর্শিদাবাদ থেকে কালকে কি পরশু দিনের ঘটনা ও একটা ওই মসজিদে গিয়েছে গিয়ে দেখছে যে সময় এক মিনিট সময় আছে এক দেড় মিনিট তো ও দাঁড়িয়ে আছে তো ইমাম সাহেব ঝগড়া লাগিয়ে দিয়েছে তুমি দাঁড়িয়ে কেন হে তো যে কেন আমি একটু পরে তো সলাদ শুরু হবে তা দাঁড়িয়ে আছে যে না তুমি বসো বুঝছে বসাটা শোন না কি বলেছি ওরা যা করবে তার বিপরীতটা হচ্ছে সই আমল হলো এক নম্বর হলো দুই নম্বর আল্লাহ রসুল তেইশ বছর সারা জীবন যত ওয়াক্তের সলাতে তাই করেছেন তত ওয়াক্তে আল্লাহ রসুল বলেছেন মজেন ইকামত দাও ইকামত হয়ে গেছে এবার ঘুরে বলছেন কাতার সোজা করে নাও টাকনোর সাথে টাকনো কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও সারা জীবন বলেছেন একদিনও বাদ দেননি সারা জীবন বলেছেন বেনিফিট কি আবু দাউদ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি পায়ের সাথে পা আর কাদের সাথে কাদ মিলিয়ে প্রাচীরের মতো শক্ত হয়ে সলাতে দায় করবে তার জন্য জান্নাতে একটা আমি ঘর নির্মাণ করব করবো আজকে আমাদের ভাই যারা হানফি ভাইরা রয়েছেন বিদাতি ভাইরা রয়েছেন আরো সব তাদের মসজিদে আধাত করে ফাঁকা থাকে বললা সঠিক ওর মধ্যে একজন করে ঢুকে যাবেন নো টেনশন তাহলে আমি বলেছি না বিপরীত আমল করলে সহ আমল আচ্ছা এভাবে বলতে গেলে তো অনেক কথা অনেক কথা তারপরে শুরু হয়ে গেল আর অনেক কিছু আছে। সলাদ শুরু হয়ে গেল যাওয়ার পর সালাম ফিরালো মানে নামাজ শেষ খালি সবাই মোনাজাত করবে আপনি বসে থাকেন দেখেন অবস্থাটা কি হবে একদম খেয়ে ফেলবে আপনাকে এরকম অবস্থা আল্লাহ রসুল বলছেন তার আগে একটু বলি আল্লাহ রসুল বলছেন যখন ইমাম সাহেব আমিন বলে তোমরাও আমিন বলো তোমাদের আমিন আর ফেরেস্তার সমানও হয় আল্লাহ সমাজ ক্ষমা করে দেবেন আমিন হয় হয় আচ্ছা হয় না বলেছি না বিপরীত আমল করতে হবে জোরে বলেন আপনি বলেন আচ্ছা একজন ব্যক্তি সলাত করছে আল্লাহ রসুল বসে আছেন সলাত করে এসে বলছেন যে আসসালাম আল্লাহ রসুল বলছেন তুমি যাও নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ রসুল মসজিদে বসে আছেন তো ব্যক্তি সলাত আদায় করেছে মনে হয় ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ রসুল নগদ দেখছেন তো সালাতের গতি কি সুন্দর হবে গিয়ে সলাত করলো করে সে সালাম দিচ্ছেন আল্লাহ রসুল বলছে ইরজেফ আসাল্লি ফাইন কালাম তুসাল্লি তুমি যাও সালাত আদায় করোনি সালাত আদায় করো আল্লাহ রসুল কিন্তু একথা বলেননি যে তুমি নামাজ পড়েছো কিন্তু ভালো হয়নি কি বললেন তুমি সালাত আদায় করো তুমি সালাত দায় করো সালাত আদায় করলেন এসে সালাম দিলেন একইবার কো ব্যবহার করলেন আল্লাহ রসুল সাহ পিঠা তিনবারের বেলায় এসে বলছে আল্লাহ রসুল আমি নামাজ পড়া জানি না শিকানো আমাকে জয়নের নামাজ পড়া সহি বুখারি নাড়া আরবি মূল পৃষ্ঠা নম্বর একশো চার খুঁজেন পেয়ে পাবেন আপনি আল্লাহ রসুল বলছে তুমি যেভাবে রুকু সেজদা করছিলা এত দ্রুত রুকু সেজদা করছিলা পাখিতে ধান খাওয়ার মতো অতএব এইভাবে সলাৎ আদায় করলে আল্লাহ দরবারে সলাদ বলে সলাদ গৃহীত হবে না কুড়ি রাখাত তারাবি সতেরো রাখাত আর অন্যান্য সলাৎ মিলে সাঁত্রিশ রাখাতের হোল প্যাকেজ টোটাল প্যাকেজটা আপনি চল্লিশ মিনিটে করলেন মানে আদায় কি করে করলেন হয় না মসজিদে চল্লিশ মিনিটে সাঁত্রিশ টাকা সালাদ আদায় করলেন কেন আমার মসজিদে তো আট টাকা সালাদ আদায় করতে দু ঘন্টা লাগে ব্যাপারটা তো বুঝি না আমি আমার মসজিদে কথা বললাম আট টাকা সালাদ আদায় করতে দু ঘন্টা লাগে তো আপনার মসজিদে সাঁত্রিশ টাকা আদায় করতে চল্লিশ মিনিটের প্যাকেজ কোথা থেকে পেলেন তারা বিহ মানে হচ্ছে ধীরে ধীরে বিশ্রাম নিয়ে পড়া ধীরে ধীরে করো আর তারাবি মানে আপনি তাড়াতাড়ি বুঝলেন কেন দেখেন উল্টো না দেখেন উল্টো না যা করবেন তার বিপরীত আর বললাম না এটুকুই বললাম আপনাকে যে ওই মসজিদে যা পাবেন তার বিপরীত হচ্ছে সই পুরো বিকৃতি করে রেখেছে ইমাম সাহেবরা ইসলামটাকে উনি তোতা পাখির মতো আরবি পড়তে পারেন মাঝাব নিয়ে ঝগড়া করতে পারেন কিন্তু উনার আমল দেখেন নেক আমল উনার নাই উনাকে যাচাই করে দেখেন উনি আপনার বাড়িতে আসেন শুধুমাত্র টাকার লোভে আজকে জাতি ইমামের খুব অভাব সঠিক ভালো মানুষের খুব অভাব এরা শিক্ষকের খুব অভাব শিক্ষক হতে হবে শিক্ষকের মতো আপনার বক্তার বক্তৃতা চলে সুর দিয়ে চলে না সুর দিয়ে তিরিশ হাজার টাকা নিয়ে চলে যায় আল্লা রসুল যখন বকতে দিতেন ঘাড়ের রব উঁচু হয়ে যেত আমার গলা শুনে বুঝতে পারছেন গলার কন্ডিশন কি কেন বকতে হয়তো মানুষকে কি করব বকার মাধ্যমে যদি একটু মানেন কলিজাকে ছিঁড়ে ফেলতে হবে আঘাত লাগবে তবে আপনি পরিবর্তন হবেন বলে আপনি কি আমি হানাফি কত বছর থেকে তো বিগত পঞ্চাশ বছর থেকে আমার দাদা চোদ্দ গোষ্ঠী হানাফি এলাকায় কেউ বুরখা পরে বলে একজনও না কঠিন ব্যাপার তো ছলাতে দেয় কজন করে তো ফজরে দশজন তো ইমাম আবু হানিপা রহমতুল্লাহ যে বলছেন যে ব্যক্তি সলাতে তাই করে না ওকে জেলখানায় ঢুকে দাও অতক্ষণ মারো যতক্ষণ মরছে অথবা বলছে আমি নামাজ পড়বো তাহলে কি আপনি মিথ্যাবাদী না তাবিজ কখনো ইমাম সাহেব দিতে পারে আল্লাহ রসুল বলছেন মানতে ফাঁকা আশ টাকা মুসনদ আহমদ চার নম্বর খন্ড দুশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি তাবিজ ঝোলালো ওই ব্যক্তি শির করলো আর ইমাম সাহেব আছে শিরকের ফ্যাক্টরি ওর কাছে তাবিজ আছে কে দিয়েছে বড় হুজুর বড় হুজুর দিয়েছে বড় হুজুর দিয়েছে শিরকের ফ্যাক্টরি তার কাছে ওর পেছনে নামাজ হবে না আমি ফতোয়া দিলাম যে ব্যক্তি শির করবে ও তো মুশরিক ওর পিছনে কি করে নামাজ হবে যে ব্যক্তি তবেই বিক্রি করে সরাত হবে না তাহলে ইমাম রায় হচ্ছে অবস্থা আজকে যখন পানবিড়ি জর্দা গুল সিকেটারের বিরুদ্ধে বলি তখন দর্শক থেকে প্রশ্ন করে তো ইমাম সাহেবরাই তো খায় বলে না তো তোমরাই তো বিপদে ইমাম তো বিপদে আল্লা বলছেন নিমাতা খুলুন আমায়তা ফালন তুমি যা কোরো না তা বলো না আজকে আল্লাহ রসুলের চরিত্র আপনার ইমামের মধ্যে নাই ইমাম একটু আরবি সুন্দর করে পড়তে পারে তার শেষ নাই এখানে জলসা হয়তো হয়েছে কথার কথা বলছি আশেপাশে বহু হয়তো মসজিদ থাকতে পারে বা মসজিদ থাকতে পারে হয়তো ওই ইমাম সাহেবকে যদি বলেন ভাই একটু আসবেন আমাদের আজকে প্রোগ্রাম দিচ্ছি সবাই মিলে মিশে চলেন একসাথে আসে ওরা আসবেন আজকে আমি জানি না আসবে কিনা আসবে না কেন আমাদের কালেমা তাদের কালেমা মিল নাই আমাদের সাবজেক্ট করান তাদের সাবজেক্ট করান না আমাদের নবী আল্লাহ রসুল তাদের নবী আল্লাহ না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা আছে এই যে তারা পুঙ্খানুপুঙ্খু ইসলামটাকে মানতে পারে না নইলে কি ওই পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত ইমামই জানে না যে দাড়ি রাখা ওয়াজিব বোঝে শুননাথ দাড়ি রাখতে হবে ওয়াজিব আর ফরজের মধ্যে এমন কিছু পার্থক্য নাই দাড়ি রাখা যদি সুন্নাত হতো সুন্নত মানে মাঝে মাঝে ছেড়ে দেওয়া ভালো জানেন কি যেমন কুরবানি সুন্নাত আবু বাক্কার উসমান মাঝে মাঝে ছেড়ে দিতেন যাতে করে মানুষ ফরজ না ভেবে নেয় তাহলে যদি দাড়ি রাখার সুন্নাত হতো তো একটা সাহাবি হলেও ছেড়ে দাড়িটা চাষত তাই না আল্লাহ রসুলের লক্ষ লক্ষ সাহাবি ছিল একটা সাহাবির নাম করে তো যা দাড়ি ছিল না আছে আছে নাই দাঁড়িয়ে রাখেছে ওয়াজিব আল্লাহ রসুল বলছেন আমার আনিয়া না রাব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এ ফাউল্লাহ দায়ীটাকে ছেড়ে দাও ওয়াসুস সাহেব গোফটাকে ছাটো আপনার ইমাম সাহেব এগুলাকে চাছে এগুলাকে চাছে আশ্চর্য মানুষ এগুলা এগুলো আর এগুলো চুল দাড়ি মানে গালের উপরে চা আছে সব দাড়ি বিলেট দিয়ে চাছা যাবে না এটাকে বলা হয়েছে আসুস সাহেব ট্রিম করো ছাটো চাচার কথা বলেননি চাষলে ক্ষতি আছে বলে আল্লাহ রসুল বলেনি সমস্ত বিজ্ঞানীর বাবার বাবা হচ্ছে আল্লাহ রসুল আজকে আমেরিকায় পড়ানো হচ্ছে আজকে আমেরিকার ছেলেদেরকে দেখবেন টাকনুর উপরে প্যান্ট আর ওই দাড়ি রেখেছে কেন বলেন তো কেন বলেন তো বিজ্ঞান বলছে যে যাদের দাড়ি আছে আর টাকনুর উপরে প্যান্ট আছে তারা কখনো গোপন ডাক্তারের কাছে যাবে না যৌন সমস্যা নেই এই জন্য মলবিদের চারপাশটা করে বউ নাকি বলে মানুষ তো এটা কারণ বিজ্ঞান বলছে এইখানে একটা হরমোন থাকে এটা তো সূর্যের আলো প্রয়োজন টাকনুর উপরে প্যান থাকলে তার হরমোনটা সুন্দরভাবে নিষ্কৃত হয় অর্থাৎ তার যৌন জীবন একবারে মরার আট পর্যন্ত থাকে কবে বলছে কয়েকদিন আগে বিজ্ঞানীরা বলছে আর দাঁড়ি রাখার বেনিফিট প্রচুর বেনিফিট আছে উপকারিতা আছে মুখে ইনফেকশন হবে না গলায় ক্যান্সার হবে না ত্বক খারাপ হবে না আপনার থ্রড ক্যান্সার হবে না অনেক রকমের কথা আছে যে দাড়িতে এক ধরনের জীবাণু থাকে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে বিজ্ঞান বলছে বিজ্ঞান কবে বলছে তিন দিন হলো আর সমস্ত বিজ্ঞানের আব্বা ফাদার অফ দ্য সায়েন্স আল্লাহ রসুল সাল্লাম সারা এক চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন যখন একটা ঘড়িও আবিষ্কার হয়নি কত বড় মানুষ তিনি ছিলেন আজকে ইমাম সাহেব দাড়ি চেছে এরকম সাইজ করে রাখে আরে ভাই দাড়ি গাছের পাতার মতো বাড়বে না পাঁচ হাজার লোকের মধ্যে হয়তো একটু বাদ বাদবাকি দেখেন এরকমই থাকবে বাড়ে ন্যাচারালি সুন্দর লাগে এমনি ছেড়ে দেবেন সুন্দর লাগবে আর ওই চাচা চাচি করতে গেলে অত ভালো লাগবে না তাহলে ইমাম সাহেব যা করেন তাই ও প্রতিষ্ঠা করার জন্য দলিল দেন এটা হচ্ছে বর্তমান সমাজে আমাদের অবস্থা আপনাকে আমি দেখাই যে আপনার মসজিদের আপনার এলাকার বহু মসজিদের না তো আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি আমার এলাকায় আমার ইমামকে এই ধরনের কথা বলেন মানে পাঁচ পয়সা মূল্য দিন আমি হক সঠিক কথা বলবো তো জিনা হয়তো সের কেতারা জিও কুত্তে কেতারা মার জিও বাঁচবো তো একদিন বাঘের মতো আপনাকে আমি হক জানাতে গেছি আল্লাহর কাছে দোয়া করবো জিহাদের ময়দানে মৃত্যু দিও আর ওই ঘরে বসে মরবো তা তো হয় না আপনার ইমাম ইমাম যে যে হক হক পথে পথে নাই নাই জাতির তা একটু টেস্ট করেন আপনার আপনার ছেলের বিয়ে মেয়ের বিয়েতে ইমাম সাহেবকে ডেকেছেন ইমাম সাহেব এখানে বসে আছেন রেজিস্টার রেজিস্টার বুঝেন তো বিয়ের যে রেজিস্ট্রি করে রেজিস্টার এখানে বসে আছে রেজিস্টার এখানে বসে আছে তো রেজিস্টার মেয়ের বাবাকে ডাকছে ও ভাই শুনেন শুনেন বলে কি দিলেন কি কি সমাজের একটু বলেন কিছু দিনই সব দাবি ভালোবেসে কিছু দিনই সব দাবি ছিল তো জমি জমা বিক্রি করে দাবি পূরণ করছি ছেলে ভালো প্রাইমারি শিক্ষক কি করব আচ্ছা ঠিক আছে কি কি দিয়েছেন আচ্ছা বলেন তো ইমাম সাহেব কোথায় বসে এখানে আচ্ছা শুনছে কিন্তু ইমাম সাহেব তো এইখানে এবার উনি রেজিস্টারে লিখছেন যে কী কী দাবি করেছে মানে পরে তালাক হতে পারে তো লিখে রাখতে হয় তো কী কী ছেলেকে একটা আর ওয়ান ফাইভ গাড়ি আর ফ্রিজ গরমের সময় লাগবে ফ্রিজ আর ঘর তো সাজে এটা কমন ব্যাপার আর মেয়ে সাজিয়ে এটা আছে দাবি আচ্ছা বলেন তো ইমাম এখন এখনো কেন বসে আছে কথা বুঝতে পারেন আমার ও সামনে তো হারাম হলো তো একবারে নগদ হারাম কাজ চলছে ও বসে থাকবে মানে ও কি করবে তার কিছু বলে বিয়ে রক্তের বিয়ে ওই বিয়ে আমি পড়াবো না বলে বাড়ি থেকে চলে যাবে ও খাওয়ালো বসে চড়বো কি রান্না করে না আশ্চর্যটির ব্যাপার এত বড় অন্যায় ওর পাশে হচ্ছে ও বসে থাকে কি করে ও কাপুরুষ বসে থাকে ওর ইমান যোগ্যতা নেয় তাই অবশ্যই থাকে ও থাকে কি করে করে বসে এত বড় মহা অন্যায় মহা অত্যাচার তার পাশে চলছে থাকে কি করে বসে ওকে লাঠি মারে চলে যেতে হবে রে তোর রেজিস্টার কিছু বলি এই কোথায় আমার সামনে আমাকে ডাকলি কেন কথা বলতে হবে ইমাম সাহেব আজকে যদি তারা আটকে আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় কখন মনে হয় চাকরিটা হা কথা ওর মুখ কথা বললে তো বলে সাহুর আমার খালি ইমামকেই দেয় কি করবো আমি ওদেরকে তো সুধরাতে হবে তবে তো জাতি পরিবর্তন হবে আমি যদি পঞ্চায়েতের প্রধানকে চুরি করা বন্ধ করাতে পারতাম আইসিডিএস এর কর্মীকে চুরি করা বন্ধ করাতে পারতাম মন্ত্রীকে চুরি করে বন্ধ তো পারতাম তো সাধারণ মানুষ আর চুরি করত বড় চোর গুলাকে তো ছেড়ে রেখেছি এদেরকে আবার কি করব ইমাম সাহেব নগদ অন্যায় হচ্ছে দেখছেন আচ্ছা আপনাদের এলাকাটা হয় কিনা জানি না কেউ সাপ মানে স্বপ্নে দেখেছে যে সাপে তাকে কামড়াচ্ছে দি মা মনসার গান দেওয়া হয় হয় এলাকায় হয় আচ্ছা যে ব্যক্তির বাড়িতে মনসার গান হয় ওরা মুসলমান তারপরে আবার কিছুদিন পর গান হলো কিছুদিন পরে ওই বাড়িতে ইমাম সাহেব মিলাদ পড়াতে যাই হিন্দুর বাড়িতে গিয়ে দোয়া করছে ইমাম সাহেব এটা কি মেনে নেবে জাতি মেনে নিচ্ছেন অন্যায় হচ্ছে অন্যায় ঘটছে তা আমরা মুখ বুঝে বসে আছি এটা হচ্ছে ইমামের ক্যারেক্টার আপনার ইমামের চরিত্র এ দিয়ে জাতি কি করে পরিবর্তন হবে এ দিয়ে জাতি কি করে পরিবর্তন হবে অবস্থাটা আজকে কি দেখুন আপনার মসজিদে নিজের টাকা খরচ করে মানুষ বিদাত করে এলাকায় বিচার বিদাতকে প্রসার প্রচার করে দলিল এটা তো বীরভূম তাই না বীরভূম মানে তো সিরকের আড্ডাখানা আসতে গিয়ে দেখছি গাছে অনেক রকমের ন্যাকড়া বাঁধা কেন এটা হিন্দুদের করার কথা ছিল গাছকে পুজো করছে ও গাছ আমাদের সন্তান দিবে পাওয়া যায় গাছ সন্তান দিবে পাথর চাপৃত তো বীরভূমে হাজার হাজার মানুষ আসে এই বীরভূমে কেন ওখান থেকে নাকি সন্তান পাওয়া যায় গাড়ি পাওয়া যায় বাড়ি পাওয়া যায় যা চাইবে তাই পাওয়া যায় দাতা বাবা হাজি আলি এসব জায়গা থেকে সব পাওয়া যায় এগুলা তো এইখানে যে এত বড় শিল্পের আড্ডা চলছে দাড়ি চাচা লোকরা করছে নাকি দাঁড়িয়ে লোকরা করছে জি দাড়ি ওয়ালারাই করছে তাদেরকে দেখলে মনে হবে এক একটা ফেরেস্তা সব একবারে ফ্রেশ জান্নার থেকে নেমেছে এত ইমানদার তাই মনে হবে দাড়ির তলে কিছু নাই টুপির তোলে কিছু নাই এ বর্তমান অবস্থা আল্লাহ কজন তাহলে ওখানে কি করে মানুষ পাথর চাপড়িতে কি করে যদি আল্লাহ একজনে তো ওখানে কেন যাবে মসজিদে ও নগদ প্রতিদিন কতবার বলছে পাঁচবারে যদি খালি পাঁচ ওয়াক সালাদ আদায় করে তো এক এক ওয়াক্তে একবার করে বলছে ইয়া কানা বুধু ও ইয়া কানা আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি সাহায্য আর ইবাদত কার আল্লাহ তাহলে আপনি ইবাদত আল্লাহর করলেন সাহায্য পীরের কাছে যাইবেন মানে তাহলে আপনি মিথ্যাবাদী আপনি এখনই মসজিদে বললেন তোমার কাছে সাহায্য চাই ওই সাহায্য ওখানে গেল কেন একটা স্যান্ডেলের ফিতা ছিল চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে একটা ঘটনা বলি একটা ঘটনা আপনাদেরকে শোনাই দুবাই একটা মসজিদ এই দুবাই একটা মসজিদে ফজরের সোলাতে বহু মানুষ এসেছে সোলাত আদায় করছে একজন ব্যক্তির একটু দেরি হয়ে গিয়েছে সলাত আদায়ে একটু দেরি হয়ে গিয়েছে এসে কোন রকমের সলাপ ধরেছে লাস্টের ডাকাত পেয়েছে সরা শেষ করে যখন সবাই বেরিয়ে যাচ্ছে এই লোকের শূন্য তখনও বাকি এই লোক শূন্যতা দায়ী করছে করার পরও দেখছে মসজিদ থেকে সবাই বেরিয়ে গিয়েছে একজন ব্যক্তি ওই কোণে বসে আল্লাহর দরবারে হাত তুলে হাও মাও করে কান্নাকাটি করছে এই ব্যক্তি ভাবলো হয়তো বেচারা কোনো বিপদে পড়েছে আমি একটু থেমে যাই ওনাকে আমি সাহায্য করতে পারি কি না উনি বলছেন আমি অনেকক্ষণ তার জন্য ওয়েট করতে লাগলাম অনেকক্ষণ পর দেখি তার কান্না শেষ হলো পকেট থেকে রুমাল বের করে চোখ দুটোকে মুছে বাইরে যাচ্ছে আমি ওনাকে সালাম দিয়ে দিলাম সালাম দেওয়ার পরে বললাম ভাই সাহেব আপনি কি বিপদে আছেন আর ইউ ইউন দ্য ট্রাভেল আপনি সমস্যায় আছেন কেন হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি তো সে বিপদে আছি তো তা একটু আল্লাহ কাছে কান্নাকাটি করছিলাম আল্লাহ ছাড়া কেই বা আছে ওই লোক বলছেন আচ্ছা বলেন যদি টাকা পয়সার কোনো সমস্যা হয় বা কিছু হয় বলি আরে ভাই না আমি আসলে আমার নাতনি ভর্তি আছে হসপিটালে তো আমি ওই নাতনির জন্য কান্নাকাটি করছিলাম খুব ডেঞ্জার জোনে আছে আল্লাহ তুমাকে বাঁচিয়ে দাও অনেক টাকা পয়সা লাগবে সেটা বিষয় না কিন্তু নাতনি খুব ডেঞ্জার জোনে আছে আল্লাহর কাছে তাই দোয়া করছিলাম কান্নাকাটি করছিলাম এই লোক বললো ও আচ্ছা ঠিক আছে যদি আপনার কোনো টাকা পয়সা লাগে আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে একটু আপনি আমাকে বলুন আপনাকে আমি কত টাকা দিয়ে সাহায্য করতে পারি যে ব্যক্তি কান্নাকাটি করছিলেন ওই ব্যক্তি বলছেন যে একটু ওই দিকে তাকান তাহলে কোন দিকে আপনার পেছনে মসজিদের সামনে জি জিহা তাকালাম ওই যে মার্কেটটা দেখছেন ওই মার্কেট বলে জি হ্যাঁ ওই মার্কেটটা আমার গোটা মার্কেটের মালিক আছে আমি আমার আল্লাহ রহমতের টাকার একটু অভাব নাই তবে আল্লাহ রসুল বলেছেন স্যান্ডেলের একটা ফিতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে যাইতে হবে আরে ভাই ওরকম দশটা হসপিটাল আমি বাম পকেটে টাকা দিয়ে কিনতে পারি এটা ব্যাপার না তবে আল্লাহর কাছে কানছিলাম টাকাতে প্রপার্টিতে সম্পদে আমার নাতনিকে বাঁচাতে আমি পারবো না আল্লাহ বাঁচাতে পারে তাই আল্লাহ দরবারে কাঁদছিলাম লোকটা বলছে আমার মুখটা নিচু হয়ে গেল আল্লাহ হাদিসের উপর আমল করা শুরু করলাম হায় আল্লাহ একটা স্যান্ডেলের ফিতাত ছিঁড়ে গেলে আল্লাহ কাছে চাইতে হবে আর এই বেকুব মানুষ পাথর চাপড়িতে গিয়ে কান্না করে সন্তান দাও বহু প্রোগ্রামে বলেছি আপনাদেরকে বলছি গরুর বাচ্চা হয় না ছাগলের হয় বিড়ালের কখনো কি কোনো কুকুরকে দেখেছেন ভুলেও নাকি যে পাথর চাপড়িতে গিয়ে বলছে যে আমার কোনো সন্তান নেই সন্তান দেন বলেননি বলেছেন তার মানে আল্লাহ যে করেন একটা কথা বললেন দারুন কথা বালহম আদাল এরা পশুর চেনিস আমরা কুকুরের নি যারা পাথর চাপের দিকে সন্তান চাই বুঝতে পারছেন তাহলে এদেরকে গাইড করবে কে ইমাম যদি ইমাম সাহেবটা রায় হয়েছে কিসের রায় হয়েছে বাবরির রায় আল্লাহর কসম করে বলছি বাবরি আমাদেরই থাকতো ইমাম সাহেব রায় ঠিক নাই দেখি কালকে আপনার ইমামকে বলবেন যে শাইনুর রহমান বলে গিয়েছে কালকে জুমায় উঠে দুটো কথা বলবে এক জুমাতে সবচেয়ে বেশি লোক আসে তো সব লোকের সামনে কালকে ইমাম সাহেব এ ঘোষণা দেবে দেখি ইমাম সাহেব পারে কিনা ছোট্ট দুটো কথা এক যে ব্যক্তির বাড়িতে কেউ সলাতা দায়ী করবে না যে বাড়িতে কেউ সলাতা দায়ী করবে না নামাজ পড়বে না ওই ব্যক্তির বাড়িতে কেউ মারা গেলে তার জানা যায় আমি ইমাম যাব না এক নম্বর কথা দুই যার বাড়ির সবাই নামাজ পড়বে না ওই বাড়ির কাউকে বিয়ে পড়াতে আমাকে ডাকেন আমি ইমাম যাব না একটা বে নামাজে থাকবে থাকবে মরার ভয় আর বিয়ে করার আনন্দে সবাই যাবে মসজিদে তাহলে এই মৌলবি সাহেব এটুকু বলতে পারে না তো ওকে কি করতে রেখেছেন হিন্দুর পুজোর মতো যা কিছুই করতে পারে না ও কিশোর ইমাম সাহেব আমি একটা মসজিদে খুদ বা দিচ্ছি অনেকদিন আগের কথা মহিলাদের জামাত আছে কি নাই মানে পুরুষদের সাথে উনচল্লিশটা হাদিস আমি শুনলাম সলাদ শেষ করলাম মসজিদ থেকে বেরোচ্ছি সম্পর্কে আমার মামা হয় আমার মামা আমাকে বলছে তার ভাষাটা নকল করে বলি আমার মামা আমাকে বলছে বাপ যদি ইচ্ছা হয় মসজিদে নামাজ পড়তে এসো তো না ওর বাপের সৌভাগ্য যে আমাকেও পেয়েছে ছ মাসে আমার একটা ডেট পাওয়া মুশকিল খুদবার কি করব পাশের গ্রাম যেতে হয় তো বলছে কোনো দিন মেম্বারে ওঠো না বুঝতে পারছেন কেন মানে মহিলাদের জামাত আছে এটা ওর গায়ে বেঁধেছে আমি হাদিস কিন্তু উনচল্লিশটা দিয়েছি আল্লাহ কিন্তু শুকুর আলী মানে শুক্রবারের নামাজ পড়ে খালি এই শুকুর আলীদের দ্বারা আমাদের সমাজ পরিচালিত নইলে কি সেক্রেটারি সভাপতি অমক তমক দাড়ি চাচা হতে পারে গো দাড়ি চাচা হতে পারে আর দাড়ি চাচা হলে তো তারা বুঝবে না ক্যাশিয়ার দাড়ি চাষা সেক্রেটারি দাঁড়িয়ে চাষা সভাপতি ইমামও দাঁড়িয়ে রাখেন ওকে আমার চোরে চোরে মাস্তু তো ভয় হতো তাহলে এই জন্য সমাজে ইমামদের মূল্য নাই এই খালি এই কারণের জন্য তাহলে প্রথমে শুধরাতে হবে ইমামদেরকে প্রত্যেকটা মসজিদে যদি ইমাম সাহেব ঘোষণা করে যে আপনারা সবাই দায় করেন বর্তমান বিশ্বের মুসলমানরা কাজ করে আমাদের ভারতবর্ষের মুসলমানরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না একটু টেস্ট হয়ে যাক আপনাদের যে মসজিদে আমি নামাজ পড়লাম ফোরজি গতিতে ওই মসজিদে ফজরে কজন লোক হয় বুদি গ্রামের কেউ নাই এখানে তাই না কজন লোক হয় ফজরে আচ্ছা কুড়ি তিরিশ চল্লিশ আর জুমার দিনে জুমার দিনে লোকই না তাহলে আল্লাহ রসুল বলছেন মান তার একা সালাতান মোতাম্মিদেন ফাঁকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক নামাজ ছেড়ে দেয় সে মুসলমান না বাদ বাকি বলতে না বুঝেছেন বুঝতে পারেননি বুঝার দরকার ছিল তো আপনাদের আপনি যদি চার ওয়াক নামাজ পড়েন প্রতিদিন তাও আপনি মুসলমান না আপনি যদি চার ওয়ার্ক ছানাতে আদায় করেন প্রতিদিন তাও মুসলমান না পাঁচ ওয়ার্ক আদায় করতে হবে আপনি বাধ্য মুসলমানের মুসলমানিত্বকে রক্ষা করার জন্য আপনাকে পাঁচ ওয়ার্ক ছানাতে আদায় করতে হবে যদি না আদায় করেন তো আল্লাহর খাতায় এরসি আপনি আল্লাহর খাতায় এনআসি ও মুসলমান নাই আপনি মনে মনে ভাবছেন আমার নাম আব্দুর রহমান আমি মুসলমান জিনা আপনি মিথ্যাবাদী ভোটার আইডি কার্ড আপডেট চলছে না পরপর তিনবার ভোট দেবেন না তিনবার আপডেট করবেন না নাম থাকবে থাকবে না তো যদি নাম না থাকে তো আল্লাহর ঘরে আপনি পাঁচবার আল্লাহ যাওয়ার কথা বললেন মিনিমাম পাঁচবার আপনাকে যেতে হবে আপনি যদি দিনে চারবার যান আল্লাহ নাম থাকবে আরে ভাই বহুদিন আগে নাম কেটেছেন এখন করেন আবার মুসলমান হলো আবার নতুন করে আপনাকে আমাকে মুসলমান হতে হবে যদি আমরা এই অবস্থায় থাকি যে আদরের ঘুম লেপটাকে কম্বলটাকে ত্যাগ করতে পারে না সে লোক কি করে জান্নাতে যাবে বলে আশা করেন দুনিয়াটা জেলখানা এই দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা তাহলে আজকে মুসলমান সমাজ পিছিয়ে পড়া অন্যতম কারণ কি প্রপার ইমাম আমাদের নাই যাকে দেখলে অনুসরণ অনুকরণ করতে মন চাইবে যাকে দেখলে তার কথা মেনে নিতে মন চাইবে অধিকাংশ মানুষই তার বিরোধী এলাকায় হয় না কেন এখানে মুশকিল তাহলে ইমাম সাহেবকে শিক্ষিত হতে হবে এবং দুনিয়াবি শিক্ষাও তার মধ্যে থাকতে হবে খালি আরবি জানলে হবে না ওকে সব কিছু বুঝতে হবে দুঃখের বিষয় দুঃখের বিষয় আজকে একটা মুসলমানকে যদি বলা হয় আরে মুসলমান ভাই আপনি ইমামকে ডাকেন ইমামকে প্রশ্ন করেন চার পাঁচটা প্রশ্নের উত্তর দিতে জানে না আপনার ইমামকে প্রশ্ন করেন তো যে আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছে বলবো নবীর নূর তেইশো সাতাশ বা বিয়াল্লিশ নম্বর হাদিস আবু দাউদ আল্লাহ রসুল বলছেন আল্লাহ সুমাদুল্লাহ সর্বপ্রথম তৈরি করেন কলম পেন এটা তৈরি করেন আল্লাহ সুমাদুল্লাহ প্রথম আপনার ইমাম সাহেব জানেন না আপনার ইমামকে জিজ্ঞাসা করেন আল্লাহ সুল্লাহ বয়স কত বলে জিহুরাইলে তো জানে না কেন জিহুরাইলের জন্মের আগে নাকি আল্লাহ রসুল তৈরি না এই আকিদে নিয়ে এই মানহাজ দিয়ে জাতির সামনে চলে হক কথা হক ভাবে জাতির সামনে এরা প্রচার করতে ব্যর্থ প্রত্যেকটা পদে পদে অন্যায় কাজ করে চলেছে প্রত্যেকটা পদে পদে অন্যায় কাজ করে চলেছে এরা নিজেও জানে না যে আল্লাহ রসুলের মাকামটা কি আল্লাহ রসুল কত বড় মানুষ জিজ্ঞাসা করেন যে আল্লাহ রসুল কবে মারা গিয়েছে ডেটটা জানে বারুই রবি কবে জন্মন করেছে তাও বলবে বারাহ নবী লাদে মিলা নবী পালন হয় না এলাকায় হয়তো ও মিছিল চলে জসনে ঈদ আপনার বাড়িতে গেলাম আপনি আমাকে বললেন শাহিনু ভাই আমার আব্বা মারা গিয়েছে আজ তো রাত্রি আটটার সময় জানা যা একটু আসবেন তো আপনার বাড়িতে গিয়ে আমি খোসগল্পে মেতে পড়লাম আপনাকে যে হ্যাঁ কি করে মারা গেল গো হেভি ইন্টারেস্টিং মারা তো দারুণ লাগছে তো আউটস্ট্যান্ডিং বিশাল ব্যাপার প্রথম ভাববেন হয় শাহনুর রহমানের মাথা খারাপ হয়েছে নাহলে মদ খেয়ে এসেছে ভাববেন কিনা আল্লাহর রসুল কি বারোই রবি আহ দিনে মারা গিয়েছিলেন না আপনাকে আমি দু মিনিটে একটু দৃশ্য দেখাই এই যে রাস্তা রাস্তা যারা মিছিল বের করেছে তাদেরকে শেখানোর দরকার আছে জানানোর দরকার আছে জন্মগ্রহণ করেছেন নয় রবি লাল দুই রবি ঐতিহাসিকরা জানে না আপনার বাপের ডেট অফ বার্থ কত পারবেন না বলতে আপনি বুঝতে পারেননি ডেট অফ বার্থ কবে থেকে চালু হলো গো কিছুদিন থেকে না আমাদের দাদার জন্ম তারিখ বলতে পারবো না তো জন্মের সময় মানুষ বিখ্যাত হয় নাকি জন্মের পরে জন্মের পরে তার কৃতকর্মের ফলে আল্লাহ রসুল রসুল হয়েছেন চল্লিশ বছর পর তার কৃতকর্ম মানুষ মনে রেখেছে আল্লাহ মনে রাখিয়েছেন তাই তার মৃত্যু দিবস সবারই জানা কিন্তু জন্মদিবস কি করে জানবে তবে ঐতিহাসিকরা বলছে হয় নয় নালে দুই হবে কিংবা বারো হতে পারে কনফার্ম না এবার সেই দিনে সকালবেলা কি ঘটেছিল একটু বলি তিন চার দিন আগে থেকে আল্লাহ রসুল অসুস্থ ইমামরা যে মূর্খ সেটা বলছি তিন চার দিন আগে থেকে আল্লাহ রসুল অসুস্থ খুব মাথায় যন্ত্রণা কপালে যন্ত্রণা মাথায় একটা কাপড় বেঁধে নিয়ে বলছেন আমি কালকে কার কাছে থাকবো পরশু দিন কার কাছে থাকবো তারপরের দিন থাকতেন তো সমস্ত বিবিরা বুঝতে পারলো যে আল্লাহ আয়সারা জেলা মাধ্যমে সবাই বলে দিলেন আল্লাহ রসুল আপনি মা আয়েশার কাছে যান আয়েশারা জেলা তালানার উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে যেদিন আপনি রাস্তায় ঢোল তবলা নিয়ে বেরিয়েছিলেন যেদিন আপনি রাস্তায় কাওয়ালি নিয়ে বেরিয়েছিলেন যেদিন আপনি রাস্তায় সালাম আলাইকা কা বলেছেন ওই দিনের দৃশ্য আমি একটু শোনাই আল্লাহ রসুলের সাহাবিরা ফজরের নামাজ পড়ার পরে বাড়ি কেউ যায়নি সবারই মনে মধ্যে ধারণা আল্লাহ রসুল মনে হয় থাকবেন না আমাদেরকে ছেড়ে চলে যাবেন আয়সারা জেলা তার উড়ুয়ানের উপরে মাথা দিয়ে আছে অনেক লম্বা ঘটনা ছোট্ট করে বলি এক সময় আল্লাহ রসুল আসলাম বারবার মুখটাকে ঢেকে নিচ্ছেন চাদর দিয়ে পানি দিয়ে মুখটাকে মুছছেন আর বলছেন শোভান আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর এক সময় আল্লাহ রসুল্লা সাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে গেলেন অন্যতম অর্ধ পৃথিবীর শাসক উমার রাজে লো অর্ধ পৃথিবীর শাসক যিনি তার ব্রেন কত সুন্দর হতে পারে সেই উমার রাজেলে তানু খাপে থেকে তরবারি বের করে বলছে শোনো কেউ যদি বলো যে আমার রসুল মারা গিয়েছে আমার নবী মারা গিয়েছে তার আমি গর্দান কিন্তু আলাদা করে দেবো এক একটা হাত আমি কেটে ফেলবো শোকে পাগল হয়ে গেছেন উমার উমার বলছেন আরে সাল্লাম তার কম থেকে চল্লিশ দিন বাইরে ছিলেন ওই মুনাফিক মুসলমানরা দেখেন কোথায় চলে গেছে ওই মুনাফিক মুসলমানরা মনে করেছিল আমাদের নবী মারা গিয়েছে তোমরা আজকে সবাই মুনাফিক যদি কেউ বলো আমাদের রসুল মারা গিয়েছে অবকার সিদ্দিক রাজে ছিলেন না অনেক দূর থেকে আসলেন আল্লাহ রসুলের ঘরে গিয়ে দেখলেন ইয়ামিন ইয়ামিন একটা ডোরা কাটা চাদরে আল্লাহ আল্লাহ সুলের দেহটা ঢাকা রয়েছে আল্লাহ সুলের দেহটা ঢাকা রয়েছে থেকে ওই মুখ থেকে চাদরটাকে সরালেন প্রিয় মানুষের চেহারাটা দেখলেন এসে বলছেন উমার চুপ করো যারা আল্লাহ রসুলের ইবাদত করতে শুনে রাখো আল্লাহ রসুল্লা মারা গিয়েছে আর যারা আল্লাহর ইবাদত করতে শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব আল্লাহ মরবেন না উমার রাজিউদ্দান সহ আরও কিছু সাহাবিরা বলছে এই আত্মা আগে বহুবার শুনেছি তবে আবু আবুবাক্কারের মুখে শুনে মনে হচ্ছিল আত্মা এখনই নাজিল হলো ওমর তার জ্ঞান ফিরে পেলেন এই বারুই রবিউল আবু আবুবাক্কার সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছিলেন এই বারুই রবিউল আহ্বাল বিলাল রাজিলাত পাথরের মতো দাঁড়িয়েছিলেন তিনি ন ছিলেন না এই বারোই রবিউল আওয়াল আয়সা রাজিলা তাহানা হয়ে গিয়েছিলেন কেউ ছিল না তার স্বামীরা হয়েছিলেন এই বারোই রবিল আওয়াল হাসান হোসেনের প্রিয় নাত মানে যে নাতি নানা সে নানা হারিয়ে গিয়েছিল এই রবিল আওয়াল ফাতেমার রাজিয়াল আনহা এতিম হয়ে গিয়েছিলেন নির্লজ্জ বেহা মুসলমান ওই দিন রাস্তা রাস্তা মিছিল করে বলে যে হে রবি আমি আমি তোমাদেরকে ভালোবাসি বিবেক থাকলে এই কাজ করতে পারে রাস্তা দিয়ে মিছিল বেরোয় কি করে আল্লাহ রসুল যেদিন মারা যাচ্ছেন তার পরিবার বেবাস হয়ে যাচ্ছেন সাহাবিরা কান্নার পরে কান্নার রোল পড়ে গিয়েছে গোটা পৃথিবী জুড়ে যে আমাদের লিডার আর নেই আমাদের নবী আর আর নেই আজকে আমরা রাস্তা রাস্তায় মিছিল করে যাই হচ্ছে আমাদের ইমাম একদিন ভালোবেসে জান্নাত নেবেন আপনি কি জানেন আপনি পদে পদে নবীকে অপমান করেন আর আপনি আবার ঘুরে আমাদেরকে বলেন যে এরা দরুদ পড়ে না বলে না আপনার কি দরুদ পড়েন ইয়া সালাম আলাইকা পড়ে না। আপনি কি জানেন এর অর্থ কি আরবি তো পড়েন আরবি তো কিছুই বুঝেন না আলিপু তো বুঝেন না ইয়া নবী সালাম আলাই কা মানে এই নবী সালাম আলাই কা এই নবী বলে ডাকবেন আল্লাহ আল্লাহ রসুল কে হে সম্মানিত নবী আমার আল্লাহ এই নবী বলে ডাকতে পারতেন কিনা আল্লাহ ডাকেন আপনি কি করে ডাকেন এত বড় সাহস হয় কি করে ইয়া নবী মানে এই অমুক লোক এদিকে বলি না এই এদিকে অপমান করে আপনি বলছেন আমি দরুদ পড়ছি ত্যাগ করতে হবে নীতি আপনার বিদার টিকবে নকল জাল হক অজাকাল বাতিল ইন্নাল বাতিল আপনার হক যদি হক হয় হক টিকবে তবে আপনার বাতিল টিকবে না একথা আপনার মাথার মধ্যে রাখতে হবে তো এক নম্বর কারণ আমি আলোচনায় করতে পারিনি তো আস্তে আস্তে ভাবছিলাম আজকে গলার কন্ডিশন মনে হয় বক্তৃতা দিতে পারবো না এটা আল্লাহর রহমত কালকে আপনাদের পাশেই ছিলাম যদি আজকে বাড়ির থেকে আসছি নগর ছিলেন তো নগর ওই নগর মসজিদে এক দেড় ঘন্টা বক্তৃতা দিয়েছি ওখান থেকে নবগ্রামে ছিলাম প্রধান বক্তা ওখানে বক্তৃতা দিয়ে রাত্রি দুটোতে বাড়িতে গিয়েছি দুটোর সময় সুতে শুতে আড়াইটি তিনটি উঠেছি ফজরে সরাত আদায় করেছি আদায় করার পরে স্কুল করেছি অর্ধেক স্কুল করে আবার চলে গেছি আবার যাব এভাবে চলছে জীবন আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতে চাইছিলাম যে ইমামরা যদি শুধরে যায় সমাজ কী হবে শুধরে যাবে দুই নম্বর পয়েন্ট মুসলমানরা পিছিয়ে পড়া দুই নম্বর পয়েন্ট ইন শর্ট খুব শর্ট সময়ের মধ্যে এটাও একটা এডুকেশন মানে অনেক লম্বা আলোচনা যেহেতু করার সময় নাই আমার এরকম হাজার হাজার লেকচার ইউটিউবে শুনে নেবেন তো শর্ট কথা বলতে চাইছি যে আমরা প্রপার এডুকেশন বাচ্চাদেরকে দিই না আজকে মাদ্রাসায় কি হচ্ছে শুধু আরবির উপরে জোর দেওয়া হচ্ছে ওই ছেলেটা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশ এইচএস পাস তারপরে আপনার ওই এম এ পাস বিএ পাস ছেলেটা খাতে কি করে টিকবে যে ছেলেটা খালি আরবি পড়লো খালি আরবির উপরে ধ্যান দিয়েছে ও কি আপনার সাথে ইন্টারভিউ তো পারবে পারবে না তাহলে ও আউট ওখানে আর যে ছেলেটা জেনারেল লাইনে পড়ছে ও আবার আরবির আলি পচিনে না মানে এর দুনিয়া নাই আর ওর আখেরত নাই ব্যাপারটা এরকম ছেলে হলে হতে হবে ডক্টর জাকির নায়কের মতো আপনি গালি দিলে কি হবে তার বিদ্যার সামনে কেউ নাই আছে বলেছে ডক্টর জাকির ডক্টর জাকির হাতে হাত দিয়ে লক্ষ মানুষ মুসলমান হয়েছে আপনার শুনে একজন বেনামাজি নামাজি হয়েছে কি আপনি কার সম্পর্কে সমালোচনা করেন যদি সমালোচনা করেন রেফারি কিন্তু সবচেয়ে ভালো পিলার হয় বুঝেননি আমার কথা রেফারি হচ্ছে সবচেয়ে ভালো প্লেয়ার হতে হবে রেফারিকে আপনি যদি আমার খাতা দেখেন আমি যদি বিএ ক্লাসে পরীক্ষা দিই মিনিমাম এম এ পড়া লাগবে আপনাকে খাতা কি করে দেখবেন আগে যোগ্যতা অর্জন করুন তার মাকামটা দেখুন আল্লাহ তাকে কোথায় পৌঁছে দিয়েছে এমনি অ্যাওয়ার্ড গোলা দিচ্ছে গোটা বিশ্ব তো প্রপার এডুকেশন আনতে হবে আপনি কালকে টেস্ট করবেন আগামী দিনে টেস্ট করবেন যাদের মুখে দাঁড়িয়ে আছে এই দুনিয়ার আটানব্বই না নিরানব্বই জন লোক মনে করে এরা মূর্খ ঠিক বলছি না যাদের মুখে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখলে মনে করে মূর্খ মাঝে মধ্যে আমাদেরকে রাস্তায় গেলে পুলিশে ধরে তো বাড়ির সামনে পুলিশ আমি একদম বর্ডারে বসবাস করি বাংলাদেশের আমার বাড়ি থেকে বাংলাদেশের বাড়িঘর দেখা যায় বুঝতে পেরেছেন তো কোথায় থাকি প্রতিদিন পুলিশে ধরে তিন চারবার করে তো এমনি হয়তো কোনো সময় ধরলো কি করিস জিজ্ঞাসা করে শিক্ষকতা করি তো আরবির প্রথম কথা আরবির তাহলে যে আরবি শিক্ষক মানে মানে দাড়ি মানে আরবি আর কিছু নাই না ইংরেজি হ্যাঁ ইংরেজি মানে চোখ মানে অবাক হয়ে যায় একটা একটা ম্যাটার আরে গোটা কে শিক্ষাদান করলো আল্লাহ রসুল তাহলে ও কিসের একজন মানুষ ওকে তো বোঝার দরকার তাহলে ছেলে হতে হবে কি দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় চস্ত হতে হবে যেমন ও বলবে হাদি বলছে আল্লাহ ধরেন কোথাও যে বলছেন কারোর সঙ্গে হাদি ব্যাখ্যা করছেন ফালিয়া খায়ের আউলিয়া স্মুথ আরবি শব্দ এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবে ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং আদার ওয়াজ জাস্ট কিপ ইউর মাউথ শাট বাংলা কি তুমি যদি কিছু বলো তো ভালো বলো নাহলে মুখ থেকে চুপ থাকো মুখটা চুপ রাখো হাদিস তাহলে আমরা যদি কোথায় ইন্টারভিউতে যাই ফেল করব আরে যতই দাড়ি থাক আমার কোয়ালিফিকেশন হাই হলে আপনার বাবার ক্ষমতা না আমাকে ইন্টারভিউতে ফেল করানো আজকে আধার কার্ড খাদ্য সুরক্ষা কার্ড ভোটার কার্ড যত কার্ড আছে মুসলমানেরই নামের বানান ভুল পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নামের বানান ভুল আমার ভাইয়ের নাম সোহেল রানা আমার আব্বার নাম তাহেরা বেওয়া বুঝতে পারেননি খাদ্য সুরক্ষা কার্ডে আমার ভাইয়ের নাম সোহেল রানা আমার আব্বার নাম তাহেরা বেয়া বলেন মানুষ এ কার্ডটা করেছে আচ্ছা আমার মোবাইলে ছবি তুলেছে কার্ডের মানুষে মানুষে করেছে আর যত মুসলমানের নামের বানান ভুল বিশ্বাস করুন পরিকল্পিতভাবে ভুল করা হচ্ছে আপনাকে আমাকে এনআরসিতে ফাঁসানোর জন্য এটা বহু আগের প্ল্যান তাহলে কি দরকার ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা একটা ভালো হাইলি এডুকেটেড লোক যদি ওইখানে থাকতো ফুড সাপ্লাই অফিসে নামের বানান ভুল হতো তাহলে থানার ওসি যদি একটা দাঁড়িওয়ালা টুপিওয়ালা লোক থাকতো তাহলে অবিচার হতো সমাজে পঞ্চায়েত প্রধান যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হতো তাহলে চাল ডাল চুরি হতো বুঝতে পারছেন আমাদেরকে এডুকেশনটা দরকার প্রপার এডুকেশন বিদ্যার সামনে যাতে করে জাতির টিকতে না পারে এরকম ব্যবস্থা করতে হবে আজকে মুসলমান আমরা দুনিয়া বি পিছিয়ে গিয়েছি কোনো ভালো ভালো জায়গায় এই বিষয়টা নাই কোন যে ভালো ভালো একটা জায়গায় আপনি আমি যে থাকবো এটা নাই এটা যে বর্তমান আমাদের প্রেক্ষাপট আচ্ছা আপনারা কি জানেন ডক্টর জাকির নায়কের একটা স্কুল ছিল জানেন না আপনারা কি এটা জানেন যে স্কুলটাকে বন্ধ করা হয়েছে বলেন তো কে করেছে হিন্দুরা খালি হিন্দুরা নয় মুসলমানরা করেছে কেন ওদের ধান দাকে বন্ধ করা হচ্ছে ওই স্কুলের শিক্ষার মাধ্যমে তাদের ধান দা বন্ধ হচ্ছে তো ঠেকাবেন কি করে রে ভাই আমি মাঝে মধ্যে বলি আল্লাহ যে কাকে নিয়ে দিন প্রচার করবেন এটা আল্লাহর ব্যাপার আচ্ছা জানেন যে খ্রিস্টান মানুষ দিন প্রচার করে খ্রিস্টান মানুষ ইসলাম প্রচার করে জানেন আমি প্রমাণ দি মন্তব আমার সামনে মোবাইলটা আছে দেখছেন এখানে ফেসবুকে লাইভ চলছে এখান থেকে গোটা পৃথিবীর বাঙালিরা দেখছে আমি বাড়ি যেতে যেতে হয়তো দশ হাজার লোক দেখবে এক সপ্তাহে এক লাখ লোক দেখবে কেমন পর্যন্ত কত ট্রিলিয়ন দেখবে আল্লাহ জানে এই ফেসবুক থেকে লাইভ হচ্ছে ফেসবুক কে তৈরি করছে মার্ক জুকারবার্গ বলে একজন ব্যক্তি উঠেছেন খ্রিস্টান আল্লাহ কাকে দিয়ে দিন প্রচার করছেন বলে খ্রিস্টানকে দিয়ে আপনি আমি বসে থাকলে এই অবস্থা হবে আপনি আমি তালাক নিয়ে মারামারি করি আপনি আমি জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি করি বুকে হাত নার নামিন নিচে হাত নিয়ে মারামারি করি আপনি আমি আর ওরা আমাদের কোরআন পড়ে বিজ্ঞানীর বড় শিরোপা মাথায় নিয়ে গোটা দুনিয়াতে বসে আমরা বিজ্ঞানী যত পৃথিবীর যত বিজ্ঞানী রেখেছে সব কোরআন পড়ে বিজ্ঞানী হয়েছে আপনি আমি কোরআনকে চর্চা করা জানি না হাদিসকে চর্চা করা জানি না তাই আজকে আমাদের এই কন্ডিশন কি করবেন লাভ নেই সূর্যকে ফুদে লিভানোর চেষ্টা করে লাভ নেই অকুল জায়াল হাক ও জাকাল বাতিল ইন্নাল বাতিলা একানা যাহকা তিনশো ষাটটা মূর্তি টিকে নি সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছে পাথর চাপড়িকে উড়াবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমার সাথে কেউ নাই ইনশাল্লাহ বললেন না কেন গো তাহলে মাজারকে ভাঙতে হবে পীরের দরবারকে দরবারকে ধ্বংস করতে হবে সঠিক ফ্রেশ ইসলামটাকে জাতির সামনে পৌঁছাতে হবে বুড়ো মানুষকে দাওয়াত দিতে গেলে এখন আবার টেনশন ষাট বছরের একটা লোক চাচা এত জোরে নামাজ পড়েন নামাজ যে হলো না তো বলছে তোর বাপের বিয়ে আমি দিয়েছি আর তুই আমার সামনে দিন প্রচার করিস মানে তোর বয়স কত বলে কি বলে না আর আর একটা কথা বলে আর দু মিনিট হয়তো সময় নিয়ে বক্তৃতা শেষ করব হাসিবুল ভাই চলে গেছে তার একটা কথা হলে কালকে সকালবেলা উঠে একটা কথা শুনবেন আমি বললেও শুনতেন নাও বললে শুনতেন তবে শুনে রাখুন কালকে সকালবেলা উঠে আর কি জানে আমাদের বাপ দাদা কি কম বুঝতো নাকি তাহলে বাপ দাদা সব জানলামই সব জানলামি ওরা কিছু বুঝতো না এইভাবে মুড দিয়ে বলবে বলবে না বলে আমাদের বাপ দাদা কি কম বুঝবে নাকি ইসলাম ওরা কি বুঝবে দুদিনের ছেলে তাদের ব্যাপারে একটু বলি আল্লাহ কি বুঝবে আমি বলছি না আল্লাহ সুমাদা কোরআনুল করিমের মধ্যে বলছেন সুরা বাকরা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো সত্তর সুরা মাইদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর একশো চার সুরা আরব সুরা নম্বর সাত আয়াত নম্বর সত্তর সুরা লোকমান সুরা নম্বর একুশ আয়াত নম্বর সুরা নম্বর একত্রিশ আট নম্বর একুশ সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আট নম্বর তিপ্পান্ন এতগুলা জায়গায় আল্লাহ সুমানা তালা বলছে তাদের কাছে যদি সত্যের দাওয়াত নিয়ে যাও মানে সত্য তাদের কাছে নাই তাদের কাছে যদি সত্যের দাওয়াত নিয়ে যাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো না কি অথচ আল্লাহ এখনো শেষ নেয় আল্লাহ বলছেন হয়তো তাদের বাপ দাদা বুঝতো না বুঝতে তাও কি তারা তাদের বাপ অনুসরণ করবে আল্লাহ তালা এতগুলো আয়াতে বললেন বুঝতে পেরেছেন ঘটনাটা কি অতএব নবীকে মেনে নেন আল্লাহকে মেনে নেন ফ্রেশ ভাবে একটা হিন্দু মানুষ গো একটা হিন্দু মানুষ গান্ধীজি আপনি আমি আপনার আমার ছেলে হানি সিং কে ফলো করে চুল কেটেছে দেখেন না হানি সিং আরে মেসি আপনার ছেলের ফেভারেট মানুষ এম এবার ছেলেটাকে ডাকেন আল্লাহ রসুলের সম্পর্কে পাঁচটা শব্দ তো পাঁচটা লাইন বলো আই নো অ্যাবাউট আল্লাহ রসুল আল্লাহ রসুল সম্পর্কে ও জানে না মেসি সম্পর্কে বলো ও বিয়ের আগে কটা বাচ্চা হয়েছে তাও বলবে ওর কাছে সব রেডি শ্রাবন্ত্রী কবার বিয়ে হয়েছে ও জানে কিন্তু একটা হিন্দু গান্ধীজি উনি আমাদের আল্লাহ রসলের জীবনী গ্রন্থ পড়ে বলছে আই হ্যাভ রিড এ লর্ডস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ হোয়েন আই গ্মালামের বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড আই রিড ইট থরলি অনেস্টলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারাল গান্ধীজি বলছেন আমার জীবনে আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি যখন আল্লাহ রসুলের জীবনে আমি পেলাম আই রিড ইট থরলি 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 আমি এটাকে পুঙ্খানুপুঙ্খুভাবে লাইন বাই লাইন লাইন বাই লাইন পড়লাম কেন যদি কিছু ভুল পাই লাইন বাই লাইন পড়লাম তারপরে শেষে বলে অনেস্টলি আই টোল টু দ্য ওয়ার্ল্ড দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আন প্যারাল বলছে সত্যি কথা বলতে গেলে দুনিয়াবাসী শোনো এরকম চরিত্র এরকম বায়োগ্রাফি এরকম জীবনী আর কারো থাকতে পারে না সোহান এটা জানলা রসুল তো দেখছি বুড়োদেরকে দাওয়াত দেওয়ার কাজ নাই তাই দুনিয়া এবং আখেরা তোমার সাকসেস ফর হিয়ার অ্যান্ড হেয়ার আফটার দুনিয়া এবং আখেরাতে যাতে কল্যাণকর হয় তার জন্য আমি একটা স্কুল খুলেছি নাম আছে হেরার আলো একাডেমি আপনার হাতে যেটা আছে যেটা দিল না ওইটার প্রথম নাম্বারটা আমার তবে না বেশি আমার খুব নাম ফোন আছে প্রশ্ন জানা দরকার মধ্যে ফোন করিয়েন তো এটা আছে আমার স্কুলের একটা লিপলেট এইখানে ছেলে কারিও হবে আবার ছেলে ডাক্তারও হবে আপনার ছোট বাচ্চাটাকে দেখাতে গিয়েছেন গো ডাক্তার বাবুর দর্শনই পাননি চারশো টাকা নিয়ে নিয়েছে ডাকাত আপনি কবল গিয়েছেন কিচ্ছু হয়নি বলছে সুগার টেস্ট করো দেখেন এখন সুগার টেস্ট ওই দেখেন ওই এখানে সুগার চেক করা হয় ঠিক আছে না আমি বলছি না মাইন্ড করেন না মানে আপনার সুগার হয়নি কিন্তু সুগার টেস্ট করা কেন সুগার টেস্ট করালে এর যা লাভ হবে ডাক্তারের বেশি একবারে অ্যাকাউন্টে ঢুকবে সব বেইমানি করে ইনকাম করছে সব কি আমাদের মাঠে ফেঁকে দেবেন বিশ্বাস করুন তো ছেলে যদি দাঁড়িয়েওয়ালা হয় টুপিওয়ালা হয় ডাক্তারি করে টেস্ট দিতেও ভয় করবে যে কি দরকার তো ডক্টর জাকির নায়কের বন্ধ হয়েছে তো কি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি আমাদের স্কুলের বৈশিষ্ট্য হচ্ছে এতটুকু ছেলে এতটুকু মেয়ে হিজাব পরে যায় এতটুকু মেয়ে হিজাব পরে যায় আমার ছেলের পাঁচ বছর বয়স যতবার বাড়িতে ঢুকবে সালাম দিবে যতবার বেরোবে সালাম দিবে স্কুলে বাচ্চারা গেলে সকালবেলায় প্রাণটা জুড়ে দেয় এত পরিমাণে সালাম দেয় তার মা বাবাকে সালাম দেওয়া শেখাচ্ছে বাড়িতে ভাত খোলার সময় বিসমিল্লা বলতে শিখাচ্ছে পানি পান করার ছটা নিয়ম লাগে আমার ছেলে জানে পাঁচ বছরের আমার আমার ছেলে আমার ছেলেরা জানে এ পাশে একটা ছেলেকে ধরেন যে পানি পান করতে হয় কী করে বলো তবুও জানে না আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আমরা শুরু করেছি আল্লাহ রহমত যে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যাচ্ছে একবার এক একটা তৈরি করবো বুঝলেন যাতে করে বুক ফুলে কথা বলবে যাতে সামনে ভয় পাবে না যেমন ওকে দুনিয়ার দিক দিয়ে রেডি করবো রেডি হবে ও যেমন ওসি হবে যখন হাই বলবে দাঁড়িয়ে যাবে আর যত আছে সবাই মুক্তা দরকার নেই এরকম দুনিয়ার ইসলাম শুধুমাত্র মসজিদে না ইসলাম হচ্ছে সমস্ত জায়গায় আল্লাহ আমাদের সবাইকে এতক্ষণ যা বললাম তা মেনে চলা তফিকাতা করুক সব আল্লাহ আল্লাহামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে অন্তরের অসুস্থ আল্লাহ যেন শেফা দান করে আল্লাহ হম্মা মিন আমি হয়তো অনেক কড়া কথা বলে ফেললাম এই জন্য বললাম যাতে করে আপনার আসর হয় আল্লাহ এই কড়া কথাগুলোকে মেনে আগামী দিন থেকে আমল করার আদা করুক আল্লাহ হুম্মা আমাদের মধ্যে যারা কবরের তলে সাইতো আল্লাহ জানি না কি হালে রয়েছে তারা যদি শির্ক বিদাত না করে মারা যায় তাহলে কত বড় পাপ ওটা করলে আমি দোয়া করতে পারছি না শির্ক বিদাত না করে মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মামিন আল্লাহ গো আজকে মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে গিয়েছে নাভির উপরে নাভির নিচে এই নিয়ে ঝামেলা সমস্ত মুসলমান হানা পিসাপি মালিকি খারেজি মোতাজিলা নাই সমস্ত মুসলমান যেন তাওহিদের ভিত্তিতে আল্লাহ এক এইটার ভিত্তিতে যেন আমরা একই প্ল্যাটফর্মে থেকে দাওয়াতের কাজ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিকাদা করে আল্লাহ মামিন আল্লাহ গো

উত্তর জানা দরকার তো দরকার তো আচ্ছা আমি ধরেন আপনাকে ডেট দিলাম মাস পর আপনার এলাকায় জালসা আপনি আমাকে খুব ভালোবাসেন খুব ভালো করে শুনবেন আপনি আমাকে খুব ভালোবাসেন তো মাস থেকে ভাবছেন শাইনুবাই আসলে এমন খাবার করব যেন ওই খাবারটা খেয়ে তৃপ্তি হয়ে যায় ধরেন বিরিয়ানি করলেন কথার কথা তা আমি আসলাম ছ মাস পর অনেক প্রতীক্ষিত মানুষ আপনার ভালোবাসার মানুষ এসে আপনি আমাকে পেট পুরে বিরিয়ানি খাওয়ালেন খাওয়ানোর পর আমি ট্রেনে করে এসেছি সাপোজ ধরেন আপনি আমাকে স্টেশনে ছাড়তে গেলেন আট ঘন্টা বাকি ট্রেন আসতে তো আপনার বিশেষ একটা কল আসলো আপনাকে বাড়িতে যেতে হবে বিশেষ কাজ আছে আপনি আমাকে রেল স্টেশনে রেখে বলছে সাইনরু ভাই তাহলে আপনি চলে যান ভাই আমার একটু কাজ আছে একটু বাড়ি যাই এই কথা বলে আপনি চলে আসলেন এবার আপনি চলে আসলেন আস্তে আস্তে আপনাকে আবার ফোন করলো বাড়ি থেকে যে তেমন কাজ নাই না আসলে হবে আমরা সামনে নিতে পারবো তা আপনি ভাবলেন যে বেচারাকে একা রেখে যাব তো গিয়ে একটু গল্প করি আস্তে আস্তে ট্রেনটা আসলে উঠিয়ে দিতে বাড়ি আসবো মেহমানের খাতির এভো করে তো তো আপনি চলে আসলেন এসে দেখছেন যেখানে আপনি রেখে গিয়েছিলেন তার পাশের দোকানের সাত আট দিন আগের তেলে ভাজা পরোটা খাচ্ছি আমি বসে বসে আপনি খুশি হবেন না কষ্ট পাবেন আরে সাইনরু ভাইকে খাওয়ালাম পেট পুরে খেলো না তো ভালো হয়নি এক নম্বর দুই নম্বর মনে মনে হয় পেট ভরেনি কোনো একটা ব্যাপার ছিল ভাববেন কিনা ভাবেন কিনা তবে বিরিয়ানি সবচেয়ে ভালো খাবার এখানে পর সবচেয়ে নিম্ন খাবার আট দশ দিন এক মাসের আগে তেল দেওয়া যায় হাজে না আমি ওইটা খাচ্ছি আপনার কষ্ট হবে তো জানাজার দোয়া কেউ জানেন না জানাজার দোয়া ইমাম সাহেব যখন জানাজা পড়াচ্ছে আপনি যখন তার পিছনে মুক্তি হিসেবে আছেন দোয়াটা যখন পড়া হচ্ছে এই জানাজার দোয়া কি বলা হচ্ছে একটু বলি বাংলাতে বলছি আমি আল্লাহ যারা এখানে উপস্থিত আছে ক্ষমা করো যারা উপস্থিত নেই তাদেরকে ক্ষমা করো যারা বেঁচে আছে ক্ষমা করো যারা বেঁচে নাই তাদেরকে ক্ষমা করো আল্লাহ যারা ছোট তাদেরকে ক্ষমা করো যারা বড়ো তাদেরকে ক্ষমা করো নারীকে ক্ষমা করো পুরুষকে ক্ষমা করো আর কিছু দরকার আরও কিছু আছে আরও কিছু আছে আমি অত দূর গেলাম না তার মানে বলতে চাইছি যে জানা যায় এমন কিছু নাই যার দোয়ায় এমন কিছু নাই যার থেকে আর দোয়া হতে পারে সব কিছু ইনক্লুডেড ওর মধ্যে আছে এত বড় দোয়া করার পরেও যদি মুর্দা দাফন করার পরে সম্মিলিত মনোজাত করেন তো পেট পুরে বিরিয়ানি খাওয়ার পরে পরোটা খেলে যা যে কষ্ট পাই বিরিয়ানি খাওয়ার পরে ওই মেজবান যেমন কষ্ট পাই তেমন আল্লাহ কষ্ট পাই বাসা ক্লিয়ার বুঝেন নি এত যে দোয়া পড়লেন তারপরে আবার কি দোয়া পড়তে গেলেন আপনি আল্লাহ যে দোয়া শিখেছেন আল্লাহ রসুল যে আরবিতে দোয়া শিখেছেন আর আপনি বাংলায় বলছেন আপনার বাংলায় উন্নত হয়ে গেল দিচ্ছে কখনোই না আপনি আগে তো ক্ষমা চেয়ে নিলেনি আবার কিসের বাংলায় আপনি ক্ষমা চাইতে আসলেন তার মানে আপনি দিন ধর্ম বুঝতে পারেননি ওই ইমাম সাহেবের মতো কোন ইমাম সাহেব এক মুয়াজ্জেন চল্লিশ বছর ধরে আজান দেয় চল্লিশ বছর ধরে আজান দেয় একটা ইমাম নতুন এসেছে তো ইমামের ওই পায়ে একটু ডিফেক্ট আছে নেংড়িয়ে নেংড়িয়া হাঁটে খুঁড়িয়ে হাঁটে তো ইমাম সাহেব কিরাত করছে কিরাতের মধ্যে বলেছে আর এ যে এ ওই কি ওর নাম ইনি কিন্তু এক চোখে কানা তো কি ব্যাপার আমাকে মুশরেক কেন বললো ইন্না কানা মিনাল মুসরেকিল নিশ্চয় কানা মুশরেক তো মনে মনে ভাবলো যে তুই আজকে তো পার পেয়ে গেলি নতুন লোক পরে তোর সাথে হবে ঠিক পরের দিন আবার বলছে ইন্নাখানা মিনাল মুশ্রেকিন অথবা কাফেরিন যাই হোক ইন্নাকানা মিনাল কাফেরিন নিশ্চয়ই কানা কাফের ও বুঝেছে ও পিছন থেকে লুকমা দিচ্ছে বলছে ও ল্যাংড়া মিনাল ফাসেকিন তাহলে ল্যাংড়া ফাসেক এ যেমন বুঝেছে আপনার ইমামও বুঝেছে ওই আরবি যার অর্থ বুঝতে পারেনি তাই ও বিরিয়ানি খাওয়ার পরে পরোটা খাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপারে খেয়ে আছু